হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ দোকানের মতো ছানার পায়েস। তবে আজকের পায়েসটা আমি একদম কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। শুধুমাত্র দুধ দিয়েই, কোনো রকম ছানা তৈরি না করেই এই পায়েসটা একদম দোকানের মতো তৈরি করে ফেলতে পারবেন। আর স্বাদেও কোনো পার্থক্য থাকবে না, বরং আমি বলবো এই ছানার পায়েসটা দোকানের থেকেও আরও বেশি টেস্টি লাগে। আর এই পায়েসটা খেতে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। ছানার পায়েস তৈরির জন্য আমি এখানে পাত্রের মধ্যে প্রায় 1.5 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটাই নিতে, এতে করে ছানার পায়েসের টেস্ট অনেক ভালো আসে। এখন দুধটাতে একটা বলক তুলে নিতে হবে আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলা থেকে দুধটা লেগে না যায়। এখন দেখতেই পাচ্ছেন দুধটাতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। দুধটা বলক আসার পরেও এটাকে আবারও অনবরত নেড়েচেড়ে প্রায় অর্ধেক কমে আসা পর্যন্ত দুধটাকে জাল করতে হবে। এবং দুধটা জাল করতে করতে দুধের গায়ে যে সরগুলো জমা হবে সেগুলোকেও এভাবে পরিষ্কার করে নিয়ে দুধের সঙ্গে মেশাতে হবে। তাহলে দুধটা আরও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং দুধের টেস্টটাও অনেক বেড়ে যাবে। এই যে দেখুন, দুধটা কিন্তু এখন ঘন হয়ে একদম অর্ধেকটা হয়ে গেছে। আমি কিন্তু দুধটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে লেবুর রস। আমি এখানে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প করে এটা দেবো আর মেশাতে থাকবো। আমি কিন্তু একবারেই লেবুর সব রসটা এর মধ্যে অ্যাড করব না, এক চামচ করে অ্যাড করব আর মেশাতে থাকবো। আর আমি দুধটাকে কিন্তু পুরোপুরি ছানা তৈরি করব না, জাস্ট ছোটো ছোটো ছানার কিছু টুকরো দেখা যাবে, মানে দুধটা একটু ঘন দেখা যাবে, সেই সময় আমি এই লেবুর রসটা মেশানো বন্ধ করে দেবো। এই যে দেখুন, এখনও কিন্তু দুধটার মধ্যে ছোটো ছোটো ছানার টুকরো দেখা যাচ্ছে না, তাই আমাকে এখনও আরও 1 চামচের মতো রস এটাতে মেশাতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু ছোটো ছোটো ছানা দেখা যাচ্ছে। তাহলে আমি কিন্তু এখন আর লেবুর রস এর মধ্যে মেশাবো না, তাহলে কিন্তু দুধটা পুরোটাই ছানা কেটে যাবে। এখন দেখুন দুধটার মধ্যে কিন্তু দুধও আছে আর ছোটো ছোটো ছানাও দেখা যাচ্ছে। এই সময় আমি লেবুর রস মেশানো বন্ধ করে দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে আরও বেশ কিছুটা ঘন করে নেব। এভাবে করে সাইডে লেগে থাকা সরগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি আর এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন ছানাটা কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি আর কম খেতে চাইলে কম, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন চিনি মিশিয়ে জাস্ট চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে গলে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ। এখানে আমি 1/2 কাপ পাউডার দুধ 1 কাপ পানিতে গুলে আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চুটকি পরিমাণ কেশর। এই কেশর দিলে ছানার পায়েসের মধ্যে স্বাদটা খুবই ভালো লাগে। তবে আপনারা যদি কেশর পছন্দ না করেন বা কেশর আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে এলাচের গুঁড়ো বা গোলাপ পানি, কেওড়া পানি, যে ফ্লেভার আপনাদের পছন্দ সেই ফ্লেভার আপনারা এখানে অ্যাড করতে পারেন, বা কোনো রকম ফ্লেভার না অ্যাড করে শুধু এটাকে খেতে পারেন, সেক্ষেত্রেও দারুণ লাগে খেতে। এই যে দেখুন, এখন পুরো দুধটাও ঘন হয়ে এসে খুব সুন্দর একটা ক্ষীরের মতো আকার ধারণ করেছে। এই সময় আমি এটাকে আর বেশি ঘন করব না, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখন আমার ছানার পায়েস একদম রেডি। এটা ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখছেন কত সুন্দর ছানার পায়েসটা ঘন হয়ে এসেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। আর এটা মুখে দিলে তো আর কথাই নেই এর স্বাদ কীরকম হতে পারে। আশা করছি আজকের ছানার পায়েসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।